পিন্টুর দোকানে তোমার ধারের টাকা তোমার ভাই মেটায় নিজের নেশার টাকাটাও জোগাড় করতে পারো না ভাগ্য করে তুমি জন্মেছ প্রসু কি পেলেন বলুন তো এই ক্লাবটাকে রেলিগেট করে দিয়ে কে বলে মধ্যবিত্ত মানে দিশে ঙ্গ ব্যানার্জির মেসে নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে তার একটা কারণ অবশ্যই তারা বড় পর্দায় দেখতে পারবে ফুটবল অনেক দিন পর কিন্তু ফুটবল ছাড়াও এই ছবিতে কিন্তু রয়েছে একটা পরিবারের গল্প একটা পরিবারের হার জিতের গল্প যেটা হয়তো আপনারাই আপনারা মানে আপনাদের মধ্যে কোনো দর্শকই হয়তো নিজেদেরকে রিলেট করতে পারবেন ওই পরিবারটার সাথে আর সেই পরিবারেরই খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ রানাদা রানাদা কি বলবো মানে ছবিতে তোমার নাম কি ফার্স্ট এটা জানবো তারপর দা বলবো না ওই নামে ডাকবো সেটা আগে বলো না না আমাকে আমার নামই দেখো ছবিতে আমার নাম হচ্ছে সুব্রত হেড অফ দা ফ্যামিলি একজন বাবা আর আমি বাই প্রফেশন একজন কোচ কিন্তু প্রাক্তন কোচ ময়দানে একসময় কোচিং করানো হতো তখন আমি কোচিং করাতাম একটি টিম রেলিগেট হয়ে যায় সেটা একেবারে যে আমার জন্য হোক বা স্ট্র্যাটেজিক্যালি হোক যে কারণেই হোক ওখান থেকে আমি বিতাড়িত হই মানে অর্থাৎ সুব্রত ময়দান থেকে বিতাড়িত হয়ে যায় তারপরে তার ফ্যামিলিকে চালানোর জন্য তাকে অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে হয় বাট ফুটবল তার জীবন থেকে মুছে যেতে পারেনি কখনো দিনই কারণ রাদার সে ফুটবল থেকে খানিকটা সরে এসেছিল কিন্তু তার ফ্যামিলিতে যেন ফুটবল ছিল তার স্বয়ন স্বপ্নে ফুটবল ছিল সে যখন স্মৃতি রোমন্থন করতো এখানে কিছু শর্টস পাওয়া যাবে আর কি যে অ্যালবাম উল্টে উল্টে যখন দেখছে যে সেগুলো তখন তার আবেগটা বেরিয়ে আসতো আর কি ঘটনা এখানে দুই ছেলেই ভালো ফুটবল খেলতে পারতো হাল ঝেরো না বোধ আজ বিজয় মেছি শহরে নগরে আজ তোমার বিজয় । ছবির নাম মেসি কিন্তু আসলে এখানে সুব্রতর স্বপ্নপূরণের গল্প তাই তো তার দুই ছেলের মাধ্যমে এখানে ছবির নাম মেসি শুধু সুব্রতর স্বপ্নপূরণের গল্প নয় এখানে ছেলেদেরও স্বপ্ন এখানে মায়েরও স্বপ্ন এখানে একটা চরিত্র আছে যেটা সুমিত করেছে পটু তারও স্বপ্ন তার দুই সাগ্রেত আছে তারও স্বপ্ন এখানে এই পরিবারের সঙ্গে যারা যারা রিলেটেড তাদের স্বপ্ন আরও বড় করে বলতে গেলে যারা ছবিটা দেখতে আসবে এটা তাদেরও স্বপ্ন কারণ কি এই ছবিটা না একেবারে আমাদের ছবি এটা আমি বলতে পারি এটা আমার ছবি এটা তোমার ছবি এটা ওর ছবি ওটা তার ছবি এটা সবার ছবি এই গল্পটাই এমন যে দেখতে দেখতে মনে হবে যে আরে এইরকম ঘটনাটা তো আমার পাশের বাড়িতে হয়েছিল বা পাশের বাড়িতে না হলে মনে হবে যে আরে আমার এক কাজিন আছে তার তো এরকম হয়েছিল বা আমার এক কাজন তার তো এরকম হয়েছিল কারুর না কারুর মাস্তুত পিস্তুত খুঁড়তুতো ইত্যাদি প্রভৃতি করে কি একটা মিল পাওয়া যাবে কারণ গল্পটা তো আমাদেরই আর বাস্তব থেকেই তো সবকিছু সৃষ্টি এই গল্পটা এতটাই বাস্তবিক গল্প আর স্ট্রাগল তো প্রত্যেক মানুষের জীবনে আছে তো আজকে আমরা যে যেখানেই দাঁড়িয়ে থাকি স্ট্রাগল এক এক রকমভাবে আমরা করছি আর এটা বোধহয় করে যেতে হবে সেই জন্য স্ট্রাগল সকলের জীবনে আছে স্ট্রাগল মানুষ দেখেছে আর অ্যাট দি এন্ড মানুষ একটু ভালো লাগা চায় ভালোবাসা চায় সে চাই যে তার স্বপ্ন পূরণ হোক এখানে স্বপ্ন পূরণের জায়গাও আছে তো ন্যাচারালি তো এটা তো আমাদের সকলের গল্প কে বলে জীবন কথা নয় কে বলে কে বলে

আমাদের এখানে তো আছেই আমাদের এখানে স্ট্রাগলের সঙ্গে সঙ্গে ভাগ্য একটা বড় ফ্যাক্টর যেরকম আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে এই ছবিটায় তোমাকে তো একেবারে একটা অন্য রূপে দেখা যাচ্ছে তা আগে তো এই ধরনের কেউ মানে তুমি এ ধরনের কোনো চরিত্রই করি আমার দুর্ভাগ্য আমি এ ধরনের কোনো চরিত্র করিনি কিন্তু একজন অভিনেতা হিসেবে আমি বলছি যে চরিত্রটা তো করার বা করিয়ে নেওয়ার দায়িত্ব শুধু আমার নয় পরিচালকের যারা ছবি তৈরি করেন যারা কাজ করেন তারা তো খুঁজে বার করবে রিঙ্গর সাহস আছে রিঙ্গ চ্যালেঞ্জ নিতে জানে চ্যালেঞ্জ করতে জানে আমিও তাই আর আমি ওয়েটও করতে জানি দাঁতে দাঁত চেপে পড়েছিলাম জীবনে কোনো না কোনো দিন তো একটা সুযোগ আসবে লোকে দেখুক বা নাই দেখুক কারণ লোকে এখানে দেখতে পায় না ট্যালেন্ট খুঁজে পায় না আমরা বলি আমরা ট্যালেন্ট খুঁজে পাই না এখানে আমি কেন আমার মতো অনেক 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 মানুষ আছে যারা নেগলেক্টেড কিছু মুষ্টিমেয় মানুষ ওই যে বললাম একটু আগে ভাগ্য তাদের ভাগ্যটা প্রবল ভালো সেই জন্য পড়ে পাওয়া চোদ্দো আনার মতো তারা ঠিক কিছু না কিছু করে যাচ্ছে কিন্তু যদি ঝাঁকানো হয় বা নাড়ানো হয় তাহলে কিন্তু বোঝা যাবে তার ম্যাটেরিয়াল কতটা কিন্তু তবু সে কিছু না কিছু করে যাচ্ছেই কিন্তু তার পাশে দাঁড়িয়ে আর একজন অভিনেতা অভিনেত্রী তার ম্যাটেরিয়াল অনেক বেশি কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ কেউ খুঁজতে চাইছে না তো আমরা সব সবসময় মনে করি সেফ খেলব কেন এটা তো সৃষ্টিমূলক কাজ তাহলে সবসময় সেফ খেলার কী আছে আর যারা সৃষ্টি করছেন তাদের কনফিডেন্সের তো অভাব কেন আপনারা সবসময় মুক্ত খচিত জিনিস খোঁজেন কেন একটু পাথর নিয়ে ঘষতে পারেন না দেখবেন চকচক করবে নিজেদের ওপর কনফিডেন্স থাকলে আমার মনে হয় যে কোনো জিনিসকে করা যায় এরা তো ট্যালেন্টেড সকলে তো বলে মিডিয়া বলে লোকজন দৌড়ে দৌড়ে ছবি দেখতে যায় এদের নামে বিক্রি হয় তাহলে এরা কেন করে না ভয়টা কোথায় এখানে কাটছি যে এটা কি কোনো বিশেষ মানুষের মানে কিছু বিশেষ মানুষের উদ্দেশ্যে বলছো আমি এটা কিছু বিশেষ মানুষ বলবো না এটা আমাদের ট্রেন্ড আমরা দেখি না চোখ ফিরিয়ে দেখি না হঠাৎ কোনো জায়গায় কিছু একটা ক্লিক করে গেলে তাকে নিয়ে খুব নাচানাচি করি সেটা খারাপ নয় কিন্তু আরেকটু দেখতে কি আছে এটা তো সৃষ্টিশীল কাজ আমার আশেপাশেই তো লোকজন ঘুরছে কারণ আমি আরও খোলসা করে বলি আমি তো যেদিন থেকে অভিনয় করি আমার আমার এখানে কোনো মানে ব্যাকিং ছিল না আমাকে লড়াই করতে হয়েছিল আমি লোকের কাছে পাঠ চেয়ে পাঠ পেয়েছি কোনোদিন আমাকে কেউ বলে দেয়নি যে যাও পাঠটা করে এসো আমি ছোট ছোট কাজ করেছি জীবনে অনেক ছোটো 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 কাজ করে আজকে এই জায়গায় এসে তাতে আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা এক জায়গাতেই এটা শুধু আমি আমার কথা বলছি না আমার মতো অনেক আর্টিস্ট আছে যাদেরও দুঃখ আজকে হয়তো আমি বলার প্ল্যাটফর্মটা পেয়েছি তারা সে প্ল্যাটফর্মটা পাইনি তাই আমি হয়তো ওপেনলি বলছি কারণ আমার কিছু হারানোর নেই আমাকে যদি কেউ কিছু দেয় দেবে না দিলে আমি এটাতেই খুশি আছি কারণ আমি জানি আমি যে জিনিসটা ভালোবাসতাম আমি সেটা করি সেটা করি অভিনয় এবার আমার দুর্ভাগ্য যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর বিচক্ষণ ব্যক্তি আছে তারা তাকাতে পারে না তারা দৃষ্টি ঘোরাতে পারে না সেটা তো যেন আমার দুর্ভাগ্য আমার সতীর্থরা যারা সুযোগ পায় না তাদের দুর্ভাগ্য সেটা কিছু করার নেই আমাদের এই ইন্ডাস্ট্রিটা যদি না তাকায় কি করা যেতে পারে অতএব এখানে শুধু ভালো অভিনেতার কোনো দাম নেই যদি ভালো কপাল না থাকে আর সাথে কিন্তু দর্শকদের দুর্ভাগ্য তারা কিছু ভালো অভিনেতার অভিনয় দেখতে পাচ্ছে না তো এক্ষেত্রে আমি আর একটা প্রশ্ন করবো যে তুমি বললে তোমার ভাগ্য ভালো যে তুমি এই চরিত্রটা পেয়েছ কিন্তু এখন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন বাবার চরিত্র পাওয়া মানে তাদের কাছে কিন্তু দুর্ভাগ্য এই বয়সে সেইটাকে তুমি কতটা পজিটিভলি নিলে আমি এটাকে একদমই পজিটিভলি নিয়েছি কারণ আমি তো একজন অভিনেতা তো আমি তো বিভিন্ন চরিত্রে কাজ করব। আমার বাবার চরিত্র করতে কোনো অসুবিধে নেই আমাকে যদি আজকে যদি কেউ বলে তুমি একটি নব্বই বছরের চরিত্রে অভিনয় করবে আমি কিন্তু সানন্দে সেটা অ্যাকসেপ্ট করব। কারণ আমি একজন অভিনেতা আমি ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে কাজ করব। এবং আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট তো আই শুড দ্য ক্যারেক্টার অফ ডিফারেন্ট এজেস সেটাই তো উচিত বোধ করা আমি একদম এতে একটু ঘাবড়ে যাচ্ছি না এবং আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি যে আমি যতটুকু নিজেকে মেনটেন করতে পেরেছি আমি আজকে বাবা করেছি কালকে কাকা করব কালকে আবার দাদাও করতে পারি আমার কোনো অসুবিধে নেই যদি আপনারা ভাবেন দেখবেন আমার মধ্যে ওটাও আছে কনফিডেন্টলি বলছি অনেকে হয়তো বলতে পারে একটু বাড়াবাড়ি করে ফেলছে রানা বাড়াবাড়ি করছি না বিশ্বাস করুন অনেক দিন প্রায় উনতিরিশ বছরে এই ইন্ডাস্ট্রিতে ঘষছি আমার অনেক কিছু দেখা হয়ে গেছে অনেক কিছু জানা হয়ে গেছে অনেক লোকজনকে চেনা হয়ে গেছে সেই জন্য খুব দায়িত্ব নিয়ে বলছি আমি এর থেকে কম বয়সের রোলেও খুব সাবলীলভাবে কাজ করব। এর থেকে আরও বেশি বয়সের রোলেও সাবলীলভাবে কাজ করব আমার লাস্ট ছবি যদি কেউ দেখে থাকেন দেখেন না আমাদের মতো আর্টিস্টের ছবি চট করে তো লোকজন দেখতে যায় না আর লোকজন তো একটা প্রমোটও করে না তো যদি দেখেন তাহলে দেখবেন যে ভ্যারাইটি অফ অ্যাক্টিং আমি দাঁড় করিয়ে বলবো যে আরও পাঁচজনেরটা দেখুন আমারটা দেখুন আই এম নট লেস দেন আ সিঙ্গুল আর্টিস্ট পিন্টুর দোকানে তোমার ধারের টাকা তোমার ভাই মেটায় নিজের নেশার টাকাটাও জোগাড় করতে পারো না ভাগ্য করে তুমি জন্মেছ প্রসূন কে বলে জীবন রূপকথা নয় কি পেলেন বলুন তো এই ক্লাবটাকে রেলিগেট করে দিয়ে তো এই যে ফুটবল কোচ তোমাকে কতটা ফুটবল খেলতে দেখা যাবে এই ছবিতে না এখানে আমাকে খুব একটা ফুটবল খেলতে দেখা যাবে না তবে আমার ব্যক্তিগত জীবন আমি কিন্তু ফুটবল খেলতাম মানে আমি ফুটবল কোনোদিনও খেলিনি তা নয় যারা টুর্নামেন্ট খেলেছেন চার দশ থেকে আমি ফুটবল খেলেছি আমি আমার স্কুল খেলেছি পাড়া খেলেছি আমি শুধু ডিভিশন কোনো দিনও খেলিনি তবে আমি আমি খালি পায়েও ফুটবল খেলেছি আমি কেটস পরেও খেলেছি আমি কিন্তু বুট পরেও ফুটবল খেলেছি অর্থাৎ ফুটবলটা আমি খেলেছি আমি ফুটবলটা খেলতে জানি তার আরেকটা কারণ হল আমার বাবা আমার বাবা স্পোর্টসম্যান ছিলেন উনি এয়ারফোর্সে ছিলেন তারপরে এয়ারফোর্স থেকে এখানে চলে আসেন অত্যন্ত ভালো ফুটবল খেলতো বাবা হাফে ফুটবল খেলতো অ্যান্ড হি ওয়াজ এ ভেরি স্টাইলিশ প্লেয়ার বাবার থেকেই আমার ফুটবল খেলা এই যতটুকু ওই জিনগত ব্যাপারটা হয় হয়তো আর বাবাকে খুব মিস করছি বাবার কথা বলতে গিয়ে কারণ বাবা এই এই ছবিটা শ্যুট করতে করতে আমার বাবা চলে যান আমাদের ছেড়ে তো বাবা যদি আজ থাকতেন বাবা বোধহয় সবচেয়ে খুশি হতো আমি একটা ফুটবলের ওপর ছবি করতে পেরেছি অ্যান্ড যেখানে আমি একজন কোচ আর মানে বাবার সঙ্গে আমার এরকমই সম্পর্ক ছিল আমিও ফুটবল খেলছি বাবা ফুটবল খেলছে একই মাঠে আমরা দুজনে উল্টো দিকের টিমে তো আমি খেলতাম রাইট ব্যাকে বাবা হাফে খেলত একটা জায়গায় চার্জ হয় আমি একটু রাফটা খেলি করি বাবার হাঁটু ভেঙে যায় তো বাবা বা স্মাইলিং ফুটবল খেলা তো হতেই পারে আমার বাবা ওয়াজ রিয়েল স্পোর্টসম্যান তো আই মিসিং মাই বাবা আর সেই জন্য ফুটবলটা আমার মধ্যে ছিল ফুটবল আমি ভালোবাসি ফুটবল এখনও আমি খেলতে পারি এখনও খেললে কিন্তু মানে খুব আনাড়ি খেলবো না খারাপ খেলবো না ভালোই খেলবো সেই কারণে আমার আমার এখানে ফুটবল খেলাটা নেই তবে একজন কোচের যে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত যে বডি ল্যাঙ্গুয়েজটা থাকা উচিত আমার মনে হয় আমি সেটা দিতে পেরেছি কারণ আমি যেহেতু ফুটবলটা খেলতাম আমি বিভিন্ন ধরনের প্লেয়ার্সদের দেখেছি কাছ থেকে আমি কোচদের দেখেছি তো সেটা আমার খুব একটা অসুবিধা হয়নি কেন যেহেতু আমি খেলাধুলোটা করতাম রাজার আমার অসুবিধাটা হয়েছে আমি যখন এই চরিত্রটায় ঢুকেছি যখন ইমোশনাল সিনসগুলো করেছি কারণ সেটা আমার কাছে বেশ বেশ শক্ত লেগেছে চ্যালেঞ্জিং লেগেছিলো সেই জন্য সেইটাই আমার কাছে বেশ ওয়ার্কআউট করতে লেগেছে কারণ আমার বডি ল্যাঙ্গুয়েজ আমি যেভাবে হাঁটাচলা করি সেভাবেই আমি হাঁটাচলাও এখানে করিনি আর সেহেতু আমার অনেক বেশি ওয়ার্কআউট সেখানে করতে হয়েছিল আচ্ছা তো মেসি নিয়ে অনেক কথা হলো মেসির বাইরেও কিন্তু অনেক কথা হলো শেষে মানে এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে দেখবে মেসির ক্ষেত্রে অনেক পাওয়া আছে তোমার তুমি বলে তোমার চরিত্রটা অনেক না পাওয়া তো আছে তোমাদের অনেক কাছের মানুষদের হারিয়েছো তো সেক্ষেত্রে আজকে পাওয়া না পাওয়ার মাঝে দাঁড়িয়ে শেষে দর্শকদের তুমি কি বলবে দেখো যারা এই মেসি সময় আমাদের এখানে একটি ছেলে যার নাম ছিল রকি অসম্ভব ভালো প্লেয়ার ছেলেটি চলে যায় আমাদের ছেড়ে কারণ তার একটা ট্রেন অ্যাক্সিডেন্টে তার আকস্মিক মৃত্যু ঘটে রন সাফারিং ফ্রম আ ডেঞ্জারাস সিচুয়েশন একটা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে ছেলেটা বাচ্চা ছেলে ওর জন্য খুবই খারাপ লাগছে আজকে রনকে আমরা পাচ্ছি না এত ভালো একটা ছেলে যারা চলে গেছে তাদের তো আমরা ফিরিয়ে আনতে পারবো না সম্ভব নয় ফিরিয়ে আনা কিন্তু যে আছে তার জন্য ঈশ্বরের কাছে কামনা করি যেন সে সুস্থ হয়ে ফিরে আসে আর এই মেসিটা যেন তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে তো আজকে মেসির যদি ভালো হয় অর্থাৎ ভালো বলতে গেলে একটা ছবির ভালো মানে যদি আপনারা দর্শকরা দেখেন ছবিটার একটা ভবিষ্যৎ হয় ছবিটা নিয়ে চর্চা হয় ছবিটা যতদিন আপনাদের মুখে চর্চায় থাকবে এই মানুষগুলো আপনাদের সঙ্গে থাকবে তাই আমি আশা করব যে আপনার ছবিটা দেখুন কারণ আজকাল দর্শক বাংলা ছবি দেখছে তার জন্য আমরা গর্বিত যে আপনাদের জন্যই আমরা বেপরোয়া বিপ্রোহিত উল্লাস নির্জনে তুমি চলাচল তুমি ছুটে চলা তুমি থেমে থাকা তুমি স্তব্ধতা তুমি দুরন্ত তুমি অস্থির তুমি থ্যাংক সো মাচ রানাদা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলে আর আপনাদের বলি যে আজকের এই আলোচনা করতে করতে রানাদা কিন্তু তার পুরনো কিছু দিনে ফিরে গেছিলো সেরকমই পুরোনো দিন যেগুলো আপনারা পেছনে ফেলে এসছেন সেগুলো যদি ফিরে পেতে চান তাহলে কিন্তু দেখতে হবে মেসি এবং অবশ্যই হলে গিয়ে আজ এখানেই শেষ করছি তবে টলিউডের নানান খবর জানতে অবশ্যই দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড টলিউডিট glory hook color up ball